দেখুন বন্ধুরা, আমার হাতে যে মোবাইলটা আছে এখানে সেফ মোড এসে গেছে। সেফ মোডটা অনেক কারণে আসে। দেখুন আমি যখন ভলিউম এটাকে উপরের দিকে দিচ্ছি, এটা নিজে নিজে নিচের দিকে চলে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমার মোবাইলের হয়তো ভলিউম মোবাইলটা হয়তো শর্ট আছে, ব্যাগও যাচ্ছে না। দেখুন সব ভলিউম উপরের দিকে দিলে ভলিউম নিজে নিজে নিচের দিকে চলে যায়। দেখুন আমি এখন দেখাচ্ছি, দেখুন আমি এটাকে বলে ভলিউমটা শর্ট আছে কিনা আমরা আগে ওইটা দেখি। এই দেখুন নাটটা খোলার পর আবার আমি ভলিউমটা দেখুন কোনো কিছু টিপতে পারতেছি না, ভলিউমটা নিজে নিজে উঠে যাচ্ছে। এখন আমি ভলিউম দিয়ে আবার উপর থেকে দেখবো, দেখুন ভলিউমটা কিন্তু নিচে দিয়ে নিজে নিজে নিজের দিকে নেমে যাবে। দেখুন আমি লক খোলার চেষ্টা করছি কিন্তু লকটা খুলতে আসে, দেখুন জায়গাটা খোলা। সর্বপ্রথমে দেখব এখানে কোনো ময়লা আছে কি না। এখন আমরা আগে মিটার দিয়ে চেক করব ভলিউম, আমাদের যে চারটা পিন আছে ওই চারটা পিনে কোনো শর্ট দেখায় কি না। হালকা একটু শর্ট দেখালেও বুঝবো যে আমাদের হয়তো আমাদের ভলিউম কোনো একটা শর্ট আছে। তাহলে আমরা আগে এইগুলো চেক করে নিব। চারটা পিন আছে, এই পিনটা চেক করে দেখুন এখানে দুইটা পিন কিন্তু শর্ট দেখাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে ভলিউম আছে ওইগুলো শর্ট। তাহলে আমি ভলিউমটা এখন ফাঁক করে দেখি, একটু কেটে দেখি শর্ট আছে কিনা। অনেক সময় দেখা যায় একটু কাঁথা ঢুকে বা একটু পানি টানি ঢুকে এখানে ভিতরে ঢুকে ভলিউমগুলো শর্ট হয়ে যায়। এই কারণে এই সমস্যাগুলো হতে পারে, ভলিউম শর্ট হয়ে যায় না, নিজে নিজে বাড়ে কমে, পাওয়ার অন অফ নিজে নিজে অন অফ অন হয়ে যায়, নিজে নিজে অফ হয়ে যায়, এই ধরনের সমস্যা হয়ে যায়। এখন দেখুন আমি খুলে দেখাচ্ছি দুটোটা ভলিউম, প্লাস এবং মাইনাস, এটার ভিতরে কোনো কিছু আছে কি না। এই যে দেখুন দুটোটা ফিনের ভিতরে কাঁচরা আছে, মানে ময়লা আছে, শর্ট হয়ে রয়েছে দুটোটা ফিন। আমি ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করতে আছি আমরা। দেখুন এখন আমি এই দুটাকে ভালো করে ওয়াশ করে দিয়ে ফিটিং করে দেখাবো যে এটা ওকে হয় কি না।